ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। 8,3 বিন্দুগামী একটি আলোকরশ্মি এক্স অক্ষের উপরে অবস্থিত 14,0 বিন্দুতে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো। আমরা প্রথমে একটি ছবি আঁকার চেষ্টা করি। দেখো, এটি যে কোনো একটি প্লেন। এই প্লেনের উপরে অবস্থিত এ যে কোনো একটি বিন্দু। এবার এই বিন্দুতে আমি ধরে নিলাম একটি সরলরেখা এলো, এসে পতিত হলো এবং পতিত হয়ে এখান থেকে আবার প্রতিফলিত হয়ে চলে গেল। এবার আমি ধরে নিলাম এই সরলরেখাটি 8,3 বিন্দুগামী, যে কোনো একটা পয়েন্ট 8,3, এবং এই সরলরেখাটি এসে এই পয়েন্টে আপতিত হচ্ছে 14,0 পয়েন্ট এবং এই রাস্তায় প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। আমরা কি জানি? আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। তার মানে আমি বলতে পারি এটা সমান এটা। এবার আমরা এখানে দেখো, এখানে নামকরণ করে দিই। ধরে নিলাম এই বিন্দুটি এ, এটি হলো বি আর এটি হলো কিউ। তো প্রথমেই ধরে নিচ্ছি যে এই এ কিউ, এই এ কিউ প্রতিফলিত রশ্মিটির প্রবণতা হচ্ছে এম। এবার আমরা এপি সরলরেখার প্রবণতা বের করি। এপি সরলরেখার প্রবণতা কত? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তার মানে 0-3 বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, তার মানে 14-8, তার মানে কত? -3/6 ইজ ইকুয়াল টু -½ হয়ে গেল। আবার দেখো, এখানে আমরা কি জানি? আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান। তার মানে ট্যান আলফা এদিকের যা হবে এদিকেরও তাই হবে। তার মানে আমি কি বলতে পারি, প্রবণতার কোণ অনুযায়ী -0/1 −½×0 ইজ ইকুয়াল টু m −0/1 + m×0। তার মানে আমি বলতে পারি এখান থেকে -½ এটা ইজ ইকুয়াল টু কত হবে? দেখো, এটা মডিউলাস থাক, এখানেও দেখো হচ্ছে m/1, তার মানে মড m। তার মানে আমি কি বলতে পারি, m ইজ ইকুয়াল টু হচ্ছে কত? হাফ, কারণ m ইজ ইকুয়াল টু -½ অলরেডি আমি পেয়ে গেছি। তাহলে প্রতিফলিত রশ্মিটির যে প্রবণতা, প্রতিফলিত রশ্মিটির প্রবণতা m সমান হচ্ছে হাফ। তাহলে এই যে প্রতিফলিত রশ্মিটি, এটিও তো 14,0 বিন্দুগামী। তার মানে প্রতিফলিত রশ্মির সমীকরণ আমরা যদি বের করতে চাই কত পাবো? y −0 = ½×x − 14, তার মানে 2y = x − 14। এটাকে সাজিয়ে লিখি, x − 2y = 14। এটি হলো প্রতিফলিত রশ্মির সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।